নমস্কার। গত 25শে বৈশাখ আমরা আমাদের স্কুলের রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। এখানে 4 থেকে 6 বছরের বাচ্চাদের আমরা বৈশাখ প্রতিযোগিতা আয়োজন করেছিলাম আর করেছিলাম স্কুলের কচি কাচাদের নিয়ে রবীন্দ্রনাথের গান, আবৃত্তি এবং নাচ। আসলে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো প্রাকৃতিক দুর্যোগ ছিল, আমাদের ভীষণ ভয় ছিল বৃষ্টি এসে না পুরো অনুষ্ঠান নষ্ট করে দেয়। কিন্তু যার অনুষ্ঠান আমরা করছি, সেই রবি ঠাকুরের কৃপায় আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা শেষ করলাম। আসুন আমরা সবাই মিলে দেখি আমাদের এই অনুষ্ঠানটা। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাক বাড়ির জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যে মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলে সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনই উঠি জেগে, রবিবারের মুখে যেন হাসি থাকে লেগে। যাবার বেলা যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সেই সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁজের তারা, মনে কর না সন্ধে হলো যেন,
রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নিবি, ও ভাবে বা সত্যি খেতে হবে। মুঠো করে মুখে দেয় মাপুনি, সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে ভাবে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা। তাড়াতাড়ি চারদিকে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চিঁচি ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরিয়ে। চুড়ি চাই চুড়ি চাই সে হাতে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চুলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে সাড়ে দশটা বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি, ঘরে ফিরি সাড়ে চারটে বাজে। কোদাল নিয়ে
মাটি কুপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারি মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তারে তো পড়ায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে, লণ্ঠনকে ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে